এই বাধার আরও প্রকারগুলো যেমন হলো মৌখিক বা ভাষাগত এ বাধা যেগুলো হলো তিলাওয়াত তারপরে দোয়া বিভিন্ন জিকির আজকার রয়েছে জিকির যদিও অন্তরের জিকিরও রয়েছে অন্তর দিয়েও আল্লাহকে স্মরণ করা যায় আল্লাহকে ভালোবাসা ভয় করা এগুলিও ইত্যাদিও জিকিরির অংশ আবার মৌখিক জিকির আজকারও রয়েছে অনুরূপভাবে আজান একামত দেয়া তারপরে হলো লাভ এতাল পাঠ করা লাভবেক্লহম লব্বেক ইত্যাদি পাঠ করা তারপরে ভালো কাজের উপদেশ দেয়া এগুলো সব হলো জবানগত বা মৌখিক এবাদা শারীরিক এবাদা হলো সালাদ তারপরে হলো তওয়াফ সিয়াম তারপরে সাই এই ধরনের অনেক এ রয়েছে যেগুলো শুধু শারীরিক এ শারীরিক এবাদা মানে আর্থিকটা আর্থিক নয় আর কি তো আবার কিছু এবাদ রয়েছে যেগুলো আর্থিক আর্থিক এবাদ হলো জাকাত জাকাত হাদিয়া মান্ন মান্ন কোরবানি কাফারা এসবগুলো হলো আর্থিক এবাদা আর পাঁচ প্রকার পাঁচ নম্বরে বলছিলাম যে এমন এ যার মধ্যে সবগুলো প্রয়োজন হয় সবগুলো বলতে জবান লাগে শরীর লাগে টাকা পয়সা লাগে সবই লাগে আর সেটা হলো যেমন হাজ অন্য জিহাদ এগুলোর মধ্যে সব কিছুই প্রয়োজন হয়